আমরা আজকে পড়ব হচ্ছে থোরাসিক ওয়াল। থোরাসিক ওয়াল এটার কভারিংটা কি, এই থোরাসিক ওয়ালটা কভারিংটি এটা আমরা জানব। থোরাসিক ওয়াল আউটসাইড টু ইনওয়ার্ড, মানে বাহির থেকে ভেতরের দিকে আমরা কিছু লেয়ার পাব, এই লেয়ারগুলো দিয়ে কভার করা থাকে। প্রথমত পাবো হচ্ছে আমরা স্কিন, তারপরে পাবো সুপারফিশিয়াল ফাসা, দেন ডিপ ফাসা, অ্যান্ড লাস্টলি অ্যান্ড ফাইনালি পাবো এক্সটেন্সিক মাসল। যদি থোরাসিক ওয়ালের কাভারিং বলা হয় তাহলে এই পাঁচ চারটা লেয়ার বলবো, অথবা লেয়ার অফ দ্য থোরাসিক ওয়াল বললেও আমরা এই চারটা লেয়ার বলবো। তাহলে কি কি, আউটার টু ইনওয়ার্ড মানে বাহির থেকে ভেতরের দিকে, স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, অ্যান্ড এক্সটেন্সিক মাসল। এখন এক্সটেন্সিক মাসল কোনগুলো, এক্সটেন্সিক মাসলগুলো হচ্ছে এই থোরাক্সিকে যে আপার লিম, আপার লিমে যে আপার লিম থেকে যে থোরাক্সের সাথে যে মাসলগুলো, এই মাসল অফ দ্য আপার লিম্বের সাথে মাসল অফ দ্য অ্যাবডোমেন, এখানে অ্যাবডোমেন থাকবে, এই অ্যাবডোমেনের যে মাসলগুলো এগুলোই হচ্ছে এক্সটেন্সিক মাসল। তাহলে এই এক্সটেন্সিক মাসলগুলোর মধ্যে আপার লিম্বের মধ্যে কী আছে, পেক্টোরালিস মেজর, ট্র্যাপিজিয়াস, সেরেটাস অ্যান্টেরিও, পেক্টোরালিস মাইনর, ল্যাটিসিমাস ডরসি, লিভেটর স্ক্যাপুলি, তারপরে আছে সেরেটাস পোস্টেরিয়র সুপিরিয়র, সেরেটাস পোস্টেরিয়র ইনফিরিয়র, রম্বোডিয়াস মেজর, রম্বোডিয়াস মাইনর, এই মাসলগুলো। আর মাসল অফ দ্য অ্যাবডোমেনের মধ্যে, মাসল অফ দ্য অ্যাবডোমেনের মধ্যে আছে হলো রেকটাস অ্যাবডোমিনিস, এক্সটার্নাল অবলিক, আর কিছু মাসল আছে যেগুলো ব্যাকে আমাদের পিঠের যে মাসলগুলো, যেমন রেক্টর স্পাইন মাসল যেটাকে স্যাক্রো স্পাইনালিস বলে, এই যে পিঠের ব্যাকের যে মাসল এটাও কিন্তু কভার করে থাকে। তাহলে কভার করে মেনলি কী কী, আপার লিম্বের মাসল এবং অ্যাবডোমেনের যে মাসল, সাথে সাথে কি ব্যাক অফ দ্য মাসল, ব্যাকের মাসলটা কোনটা, ইরেক্টর স্পাইনটা, আমাদের এটা ভালোভাবে পড়তে হবে। থোরাসিক ওয়াল প্রপার, থোরাসিক ওয়াল প্রপারটা কীভাবে তৈরি হয়, এটা হলো স্কেলিটন বোনস, এই বোনস রিবস ভার্টিবা এগুলো দিয়ে থোরাসিক ওয়ালের যে ফ্রেমওয়ার্ক, থোরাসিক কেস আমরা যেটাকে বুকের খাঁচা বলছি, থোরাসিক কেস এটা তৈরি হচ্ছে কীভাবে, এটা হলো স্কেলিটন বা বোনস দিয়ে ফ্রেমওয়ার্ক, এটা একটা স্ট্রাকচার তৈরি করে। যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে ভীম কলাম দিতে হয় স্ট্রাকচার তৈরি করার জন্য, একটা বাঁশের ঘর তৈরি করতে গেলে যেমন বাঁশ কাঠ দিয়ে একটা স্ট্রাকচার দিতে হয় দেন কাভারিং করি আমরা, ঠিক এরকম থোরাক্সটাকেও কাভারিং করে আছে মাসল, ভেসেল, নার্ভ, আর সাথে থাকছে আমাদের কি, এই যে আমাদের যে থোরাসিক কেসটা সেটা ফর্ম বাই বোনস বা স্কেলিটাল ফ্রেমওয়ার্ক অফ দ্য ওয়াল অফ দ্য থোরাক্স। এখন এই যে রিব, এইগুলোকে বলা হয় রিব, এই রিব একটা রিব থেকে আর একটা রিবের যে স্পেস, এই দেখো ফাঁকা আছে, এই যে ফাঁকা একটা রিব থেকে আর একটা রিব যে স্পেস থাকে, গ্যাপ বিটুইন দ্য রিব আর কল ইন্টারকোস্টাল স্পেস, গ্যাপ বিটুইন দ্য রিব ইজ কল ইন্টারকোস্টাল স্পেস। আর সামনে যে এটা হলো স্টারনাম, স্টারনামের সামনে যে এগুলো হচ্ছে কার্টিলেজ, ব্লু কালারের দেখা যাচ্ছে কি না, এই যে ব্লু কালারটা হচ্ছে কার্টিলেজ আর এগুলো হচ্ছে বোনস। এই রিবস, এই রিবস দুইটার মাঝখানে যে গ্যাপ তাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। এই ইন্টারকোস্টাল স্পেসটা কী দিয়ে ফিল আপ করা থাকে, এই যে মাঝখানটা এটা কী দিয়ে ফিল আপ করা থাকে, এই যে দেখো স্কেলিটন এখানে কেস, থোরাসিক কেসের এই যে মাঝখানে যে স্পেস, এখানে এই স্পেসটা কীভাবে ফিল আপ করা থাকবে, এই স্কেসটা, এই স্পেসটা ফিল আপ করা থাকবে হচ্ছে ইন্টারকোস্টাল মাসল দিয়ে, এখানে দিয়ে থাকবে হচ্ছে ইন্টারকোস্টাল মাসল, তারপরে থাকবে ইন্টারকোস্টাল ভেসেল, ইন্টারকোস্টাল ভেসেলের মধ্যে থাক না লিম্ফেটিক্স আর হলো নার্ভ। তাহলে কী কী জিনিস থাকছে, থাকছে হলো ইন্টারকোস্টাল মাসল, তারপরে থাকছে ইন্টারকোস্টাল নার্ভ, ভেসেল আর লিম্ফেটিক্স। টিপিক্যাল যে ইন্টারকোস্টাল স্পেস, এখানে সব কিন্তু টিপিক্যাল না, দেখো টিপিক্যাল মানে হলো সেম হবে ক্যারেক্টারিস্টিকগুলো, একই রকম হবে ক্যারেক্টারিস্টিক। টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস হচ্ছে তিন নাম্বার থেকে আট নাম্বার, দেখো এই তিন নাম্বার থেকে শুরু করে এই আট নাম্বার পর্যন্ত হলো টিপিক্যাল, এরা একই রকম ইন্টারকোস্টাল স্পেস, এদের স্ট্রাকচার একই রকম দেখতে। এই ইন্টারকোস্টাল স্পেস টিপিক্যাল তাহলে কত, তিন থেকে আট,
ইন্টারকোস্টাল মাসলগুলো কী কী আছে, আমরা যে যে বললাম এই যে ইন্টারকোস্টাল মাসল এখানে আছে, মাসল এই মাসলগুলোর নাম কী? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল অ্যান্ড ট্রান্সভার্সাস থোরাসিক্স মাসল। কী কী? একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল অ্যান্ড ট্রান্সভার্সাস থোরাসিক্স মাসল। আমাদের এই মাসলগুলোর অরিজিন, ইনসার্শন, নার্ভ সাপ্লাই পড়তে হবে। এই যে পেক্টোরাল লিজনের মাসলগুলো চারটে আছে, এগুলো পড়ে নিতে হবে, নামগুলো, নার্ভ সাপ্লাইগুলো। এখন ইন্টারকোস্টাল স্পেসের যে মাসলগুলো কভার করা থাকে সেই মাসলগুলোর অরিজিন, ইনসার্শন পড়ে নিব। তোমাদের বইতে সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে, এরকম একটা চার্ট, সেই চার্টটা পড়ে নিবা। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলটার অরিজিন কোথায়, ইন্টারনাল ইন্টারকোস্টালের আর ট্রান্সভার্সাল থোরাসিসের অরিজিন কোথায়, ইনসার্শন কোথায়, নার্ভ সাপ্লাই কী, অ্যান্ড অ্যাকশন কী, এগুলো আমরা পড়ে ফেলব। সাথে একটা টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসের ড্র অ্যান্ড লেভেল। তারপরে আছে থোরাসিক ওয়ালের মধ্যে নার্ভ অ্যান্ড ভেসেল। নার্ভ অ্যান্ড ভেসেলের মধ্যে আমরা পড়ব ইন্টারকোস্টাল নার্ভ, এর অ্যান্টিরিয়র প্রাইমারি র্যামি থেকে এগারোটা স্পাইনাল নার্ভ বের হয় এখান থেকে, সেই নার্ভগুলো আমরা জানব। আর বারো নম্বর যে র্যামাস থেকে, প্রাইমারি র্যামাস অফ দ্য টুয়েলভ থোরাসিক নার্ভ, সেটা ফর্ম হলো সাবকোস্টাল নার্ভ থেকে। কোনটা থেকে হয়? সাবকোস্টাল নার্ভ থেকে সেটা ফর্ম হয়। বাবা একটু পড়াইতে দাও। আপার যে দুইটা নার্ভ আছে, এই যে ছোট ছোট হলুদ দেখতে পাচ্ছ কিনা, এগুলো হচ্ছে নার্ভ।